আসসালামু আলাইকুম। আজকের টপিক ব্রেস্ট বা ম্যামারি গ্ল্যান্ড। যেহেতু গ্ল্যান্ড বললাম, ফার্স্টে কোশ্চেন আসে এটা কী ধরনের গ্ল্যান্ড। এটা একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। কেন আমরা এটাকে শুধু সোয়েট গ্ল্যান্ড বলতেছি না, কেন মডিফাইড? কজ এটা স্ট্রাকচারালি সোয়েট গ্ল্যান্ডের মতো হলেও ফাংশনালি সোয়েট গ্ল্যান্ডের মতো না। তাহলে ডিফারেন্সটা কোথায়? মোড অফ সিক্রেশনের ম্যানারে যদি বলি, সোয়েট গ্ল্যান্ড হচ্ছে হোলোক্রাইন ম্যানারে সিক্রেট করে, ম্যামারি গ্ল্যান্ড অ্যাপোক্রাইন ম্যানারে। এখন হোলোক্রাইন কী, অ্যাপোক্রাইন কী, এটা সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারবে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশনে। এখন শর্টলি একটু জেনে রাখো, হোলোক্রাইনের ক্ষেত্রে সেল সাইটোপ্লাজমের মধ্যে সিক্রেশনটা তৈরি হয়, দেন প্লাজমা মেমব্রেন বার্স্ট আউট হয়ে সিক্রেশনটা বের হয়, মানে আলটিমেটলি সেলটা নষ্ট হয়ে গেল। বাট অ্যাপোক্রাইন ম্যানারের ক্ষেত্রে সিক্রেশনটা তৈরি হয়, দেন সাইটোপ্লাজমের কিছু পার্ট সহ এটা বের হয়ে যায়, টোটাল সেলটা লস হয় না। এবারে সেটা লোকেশনে, এটা থাকে কোথায়? আমাদের পেক্টোরাল রেজিয়নে বা পেক্টোরালিস মেজর মাসেলটা যে পার্টে থাকে সেখানে, এবং এটা থাকে আমাদের সুপারফিশিয়াল ফ্যাশিয়ার মধ্যে। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ইট লাইস ইন দ্য সুপারফিশিয়াল ফ্যাশিয়া। দেন রিব অনুযায়ী যদি লোকেশন বলি, এটা ভার্টিক্যালি থাকতে হচ্ছে সেকেন্ড থেকে সিক্স রিব পর্যন্ত, অ্যান্ড হরাইজন্টালি থাকে হচ্ছে ফোর্থ রিব বরাবর, ল্যাটারাল পার্ট অফ দ্য স্টারনাম থেকে শুরু করে একদম মিড এক্সিলারি লাইন পর্যন্ত। এবারে সেটা কিসের উপর থাকতেছে? এটা মিন কতগুলো মাসেলের উপরে থাকে, যেটাকে আমরা একসাথে বলি ম্যামারি বেড। আপার পার্টটা, সেটা ধরা হয় যে এটা পেক্টোরালিস মেজর মাসেলের এখানে থাকে, এটার ল্যাটারাল পার্টটা থাকে এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরিসিসের সাথে, অ্যান্ড মিডল পার্টটা থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের সাথে। রিবসের অ্যাটাচমেন্টের কথা মনে পড়তেছে কিনা? রিবসের অ্যাটাচমেন্টের সামনের দিকে কী ছিল? সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের কথা, এক্সটার্নাল অবলিক মাসেলের কথা মনে পড়তেছে? অ্যান্ড নিচের পার্টে এই ম্যামারি বেডটা, এই ব্রেস্টটাকে আলাদা করে রাখে আমাদের পেটের মেইন মাসেলটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, সেটা থেকে আলাদা থাকে। এই হচ্ছে গিয়ে ম্যামারি বেড, যেটার উপরে এই ম্যামারি গ্ল্যান্ডটা থাকে। ম্যামারি বেড এর যতগুলো মাসেল আছে সবগুলো কভার থাকে বাই ডিপ ফাসা, দেন একটা রেট্রো ম্যামারি স্পেস থাকে যেখানে লুজ এপিথেলিয়াল টিস্যু, ফ্যাট টিস্যু এগুলো থাকে, দেন ম্যামারি গ্ল্যান্ডটা থাকতে। যে কারণে এটা কিন্তু একদম টোটালি অ্যাটাচড না আমাদের পেক্টোরালিস মেজর মাসেলের সাথে, বা ম্যামারি বেডের সাথে এটা কিন্তু ফার্মলি অ্যাটাচড থাকে না। এবারে আসি এটার স্ট্রাকচার নিয়ে। এটার স্ট্রাকচার যদি কথা বলি, ফার্স্টে স্কিন, প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রোমা। স্কিনের মধ্যে আমরা মেইনলি দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে অ্যারিওলা অ্যান্ড একটা নিপল। অ্যারিওলাটা মেইনলি একটা পিগমেন্টের একটা পোর্শন, এবং এখানে কোনো ধরনের কোনো হেয়ার গ্ল্যান্ড, এরকম হেয়ার বা কোনো গ্ল্যান্ড থাকে না। অ্যান্ড অ্যারিওলা যে পোর্শনটা, সেটাতে শুধুমাত্র সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। অ্যান্ড নিপেলের যে পোর্শনটা, এখানে সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড দুইটাই থাকতেছে। প্লাস এই যে আমরা এই প্যারেনকাইমাতে যদি যাই, তাহলে আমরা এই ব্রেস্টটাকে কতগুলো লোবিউলে ভাগ করতে পারি, যে লোবিউলগুলোর মধ্যে থাকতেছে ল্যাকটিফেরাস ডাক্ট, এবং তার পাশ দিয়ে থাকে হচ্ছে অ্যালভিউলাই। এই অ্যালভিউলাইগুলোতেই মেইনলি মিল্কটা প্রোডাকশন হয়, দেন এই ল্যাকটিফেরাস ডাক্ট পথে এটা নিপেলের এখানে চলে আসে। নিপেলে উন্মুক্ত হওয়ার পূর্বে এটা একটা ডিলেটেড জায়গা তৈরি করে, যেটার নাম ল্যাকটিফেরাস সাইনাস। তাহলে আলটিমেটলি ল্যাকটিফেরাস সাইনাসটা থাকতেছে কোথায়? ল্যাকটিফেরাস সাইনাসটা থাকতেছে হচ্ছে অ্যারিওলাতে। আর এই পুরা ম্যামারি গ্ল্যান্ডের যতগুলো ল্যাকটিফেরাস ডাক্ট আছে সবগুলো ওপেন করতেছে কোথায়? নিপেলে। মোটামুটি 15-20 ল্যাকটিফেরাস ডাক্ট এই নিপেলে ওপেন করে। তাহলে প্রত্যেকটা লোবের মধ্যে কী কী থাকতেছে? ল্যাকটিফেরাস ডাক্ট, ল্যাকটিফেরাস সাইনাস অ্যান্ড অ্যালভিউলাইগুলো থাকতেছে। এবার আসি এই যে অ্যালভিউলাইগুলো, এটা লাইনিং এপিথেলিয়াম কি? এটা নর্মালি কিউবডাল এপিথেলিয়াম থাকে, কিন্তু যখন এটা প্রেগনেন্সি বা ল্যাকটেশন টাইমে আসে তখন এটা গ্রোথ বেড়ে যায়, এবং তখন সেটা কলামনার এপিথেলিয়ামে রূপান্তরিত হয়ে যায়। এরপরে স্ট্রোমাতে চলে যায়। প্যারেনকাইমা স্ট্রাকচার তাহলে বুঝে গেছে, এই যে ল্যাকটিফেরাস ডাক্ট, অ্যালভিউলাই, এগুলো হচ্ছে প্যারেনকাইমা বা লোবিউলে যে ডিভাইড করলাম সেগুলাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্যারেনকাইমার মধ্যে মায়োপিথেলিয়াল সেল থাকে, এই মায়োপিথেলিয়াল সেলগুলো মেইনলি কন্ট্রাকশনে হেল্প করে।
আর স্ট্রোমার মধ্যে মেইনলি কিছু লিগামেন্ট থাকে। স্ট্রোমাতে থেকে শুধু একটা কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। এটা মেইনলি স্কিনটাকে প্লাস এটা ল্যাক্টিফেরাস ডাক্ট সব কিছুকে অ্যাটাচ রাখে আমাদের মেমারি বেডের সাথে, এটা অ্যাটাচ রাখে। যদি মাঝে একটা রেট্রো মেমারি স্পেস আছে তো এটা অ্যাটাচ করে রাখতেছে। এরপরে যেটা মেইনলি ইম্পর্টেন্ট আমাদের মেমারি গ্ল্যান্ডের, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজের। আমরা পুরো মেমারি গ্ল্যান্ডটা আজকে ডিসক্রাইব করব না, নেক্সট দিন করব। লিম্ফ্যাটিক ড্রেনেজ যদি বলি, এইটা লিম্ফ্যাটিক ড্রেনেজটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে প্যারেনকাইমাতে উইথ নিপেল অ্যান্ড অ্যারিওলা, আরেকটা হচ্ছে গিয়ে স্কিন উইদাউট নিপেল অ্যান্ড অ্যারিওলা। প্যারেনকাইমার যদি কথা বলি তাহলে এটা তিনটা জায়গাতে। দেখো এই পাশে কী থাকে, স্টারনাম থাকে, তাই এখানে প্যারাস্টারনাল লিম্ফ নোড থাকতেছে, প্যারাস্টারনাল লিম্ফ নোডে আসে। এরপরে যদি আমি ল্যাটারাল পার্টে যাই তাহলে কী থাকবে, এখানে অ্যাক্সিলারি লিম্ফ নোড। অ্যাক্সিলারি লিম্ফ নোডের দুইটা পার্ট থাকে, এপিক্যাল আর অ্যান্টেরিয়র। এখানে ড্রেনেজ করে কিছু পোর্শন অ্যান্ড খুব সামান্য পরিমাণে এটা যায় হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোডসে। পার্সেন্টেজ আকারে যদি বলা হয় প্যারাস্টারনালি মেইনলি বেশি যে 75% মতো। এবারে আসি স্কিনের পার্টটাতে। স্কিনের পার্টটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি, এটা তোমরা অবশ্যই দত্ত থেকে পড়বে, এটা গাইডে অনেক বেশি পরিমাণে বলা আছে, এত বেশি বলার দরকার নেই। এটার মেইনলি ল্যাটারাল যে পার্টটা এটাকে আমরা আউটার পার্ট বলেছি, এবং মিডিয়াল যে পার্টটা এটাকে আমরা ইনার পার্ট বলেছি। তোমরা অলরেডি জেনে গেছো এই পাশে কোন লিম্ফ নোড থাকে, প্যারাস্টারনাল, সো প্যারাস্টারনালে যাবে। ল্যাটারাল পার্টে কী থাকে, অ্যাক্সিলারি, সো অ্যাক্সিলারিতে যাবে। অলরেডি এটা আমাদের সেম জিনিস পারি আমরা। আর আপার পার্ট যেটা, সেটা হচ্ছে এখানে কী থাকে, ক্লাভিকল থাকে না, যেহেতু এই জায়গার মধ্যে স্টারনাম থাকবে, তাহলে ক্লাভিকলের উপরের নোড নাম কী হবে, সুপ্রা ক্লাভিকুলার নোড। শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে নিচেরটা, নিচেরটাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা সাব ডায়াফ্রেগমেটিক নোডে যাচ্ছে, সেখান থেকে আমাদের হেপাটিক নোডে যায়। এই বিলো পার্টটা শুধু তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এবারে আসি এই সাব ডায়াফ্রেগমেটিক নোড থেকে হেপাটিক নোডে যাওয়ার সময় একটা ঘটনা ঘটতে পারে। কোনো কারণে যদি আমাদের ব্রেস্টে কোনো টিউমার হয়, আমরা জানি আমাদের ম্যালিগনেন্সি বা টিউমারের ক্ষেত্রে লিম্ফ্যাটিক ড্রেনেজ যেদিকে যায় বা যেদিকে ড্রেন করে সেদিকের জায়গাগুলো বেশি পরিমাণে এফেক্টেড হয়। কোনো কারণে কোনো একটা ম্যালিগনেন্ট সেল এই লিম্ফ দিয়ে যখন ড্রেনেজ হবে, যে কোনো সময় আমাদের এটা ওভারির উপরে ফল করতে পারে। দ্যাট মিন্স ব্রেস্ট থেকে মেটাস্টেসিস হতে পারে ওভারিতে, তখন আমরা এটাকে বলবো ক্রোকেনবার্গস টিউমার। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পিউডি অরেঞ্জ। সেটা হচ্ছে যদি কোনো এটার মধ্যে কোনো একটা টিউমার সেল থাকে, টিউমার সেল বা ম্যালিগনেন্সি যদি তৈরি হয়, সেটা আলটিমেটলি আমরা কী পড়েছিলাম, এখানে সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার্স থাকতেছে, ফাইব্রাস টিস্যু থাকতেছে, এগুলোকে আলটিমেটলি এখানে ফাইব্রোসিস শুরু হয়ে যায়, সেটার যে ফাইব্রাস্টিস্যুগুলোর যে ইলাস্টিসিটি থাকে সেটা কমে যায়। তো আলটিমেটলি সে স্কিনটাকে ভিতরের দিকে টান দেয়। তাহলে কিছু স্কিন কি ভিতরের দিকে চলে গেল, এই যে একটা সিচুয়েশন, তোমরা একটা কমলার খোসা দেখলে দেখবে ভিতরের দিকে মনে হচ্ছে কিছু কিছু পার্ট চলে গেছে, ঠিক ওরকম একটা অরেঞ্জের পিলের মতো অ্যাপিয়ারেন্স আসে, তখন সে সিচুয়েশনটাকে বলা হয় পিউডি অরেঞ্জ।